কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করবো উত্তরপ্রদেশের মতো। ও আসলে এই উল্টো করে ঝুলিয়ে মুসলমানদের সোজা করে দেবে উত্তরপ্রদেশের মতো। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থেকে খুব লম্বা চওড়া বাতেলা দেওয়া যায়, কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ থেকে বেরিয়ে সাধারণ মানুষের সামনে আসুন, কে কাকে সোজা করতে পারে, তখন সাধারণ বাংলার জনগণ কিন্তু বুঝিয়ে দেবে এবং দেখিয়ে দেবে। পশ্চিমবঙ্গে 1951-তে প্রথম সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 14%, সবে তো সেন্সাস শুরু হয়েছে, রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে 35%। আসলে আপনি তো মোটামুটি ওই মানে একটা ভারতীয়, আগে বললেন ভারতীয় জঙ্গল পার্টি, তার ছত্র ছায়ায় থেকে লম্বা চওড়া কথা বলছেন। বাংলার মানুষ কিন্তু রাজনৈতিকভাবে ইতিমধ্যে আপনাকে সোজা করার পালা শুরু করেছে এবং 2026-এ আপনাকে রাজনৈতিকভাবে টাঙিয়ে সোজা করে দেবে এবং আপনার মুখে এমন জামা ঘষে দেবে আপনার অমুখ আর বাংলার জনগণের সামনে দেখাবার সুযোগ থাকবে না। উত্তরপ্রদেশে টাঙিয়ে সোজা করে দিচ্ছে। আমরা আসলে ভারতবর্ষে এখন একটা সংবিধান আছে, ভারতবর্ষে এখন একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা আছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনা এবং সংবিধানকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সমীহ এবং সম্মান করে। সেখানে আজকের কর্পোরেট লবির টাকায় এবং সেই অঢেল যে কর্পোরেট ঋণ মুকুব করে এবং সেখান থেকে ঘুর পথে আজকে ইলেকট্রাল বন্ডের টাকায় আজকের হাজার হাজার কোটি টাকা নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করে মিডিয়া কিনে নিয়ে আজকের বিজেপি ক্ষমতা দখল করতে পারে, কিন্তু সাধারণ মানুষের হৃদয় জয় করতে পারে না। এবং তাই আজকের উত্তরপ্রদেশের মতো বাংলায় শুভেন্দু যোগী আদিত্যনাথের মতো মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন অলিক স্বপ্ন থেকে যাবে। ওই তোমার ওই আইবুড়ো নাম যেমন ঘোচেনি, তোমার ওই মুখ্যমন্ত্রীর পদে যাওয়ার স্বপ্নটাই জীবনের মতো অধরাই থেকে যাবে। শুভেন্দু অধিকারী বলছেন মুসলিমদের জনসংখ্যা বাড়ছে, উল্টো করে টাঙিয়ে সোজা করে দেবে উত্তরপ্রদেশের মতো। মুসলিমদের জনসংখ্যা তো বাড়তেই থাকবে, কারণ ইসলাম মানুষকে শান্তির পয়গাম দিয়েছে এবং ইসলাম যেটা আরব থেকে শুরু করে এই ভারতবর্ষে এসেছিল এবং সেখানে ভারতবর্ষের মানুষকে যে ব্রাহ্মণ্যবাদী এবং পুরোহিততন্ত্রের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিল এবং প্রতিদিন প্রতিনিয়ত ইসলামের ছায়াতলে ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন এবং ব্রাহ্মণ্যবাদী নিপীড়ন থেকে তারা মুক্তির লক্ষ্যে ইসলামের ছায়াতলে তারা আশ্রয় নিয়েছিল, এখনও প্রতিদিন প্রতিনিয়ত তারা নিয়ে চলেছে। ফলে ইসলাম ছায়াতলে আসলে মুসলমানদের সংখ্যা তো বাড়তেই থাকবে। শুভেন্দু যদি সত্যি ইসলামকে বুঝতো এবং জানতো, শুভেন্দু হয়তো কোনোদিন ইসলামের ছায়াতলে আশ্রয় নিত, কিন্তু ও তো ভালো মন্দ বিচার করে না, ও তো রাজনীতির কারবারই, ও অনেক বড় স্বপ্ন, ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তখতে বসার একটা অলিক স্বপ্ন দেখে বেড়াচ্ছে। তাই সেই কারণে ও সত্যকে জানা, বোঝা এবং সত্যের অনুসরণ এবং সত্যের ছায়াতলে আশ্রয় গ্রহণ করা কোনোটাই ওর কপালে নেই। ওর ওই শুধু আশায় আশায় অলিক স্বপ্ন দেখতে দেখতে ওর জীবনটাই মাটি হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। মুসলিমরা কি পশ্চিমবাংলা 14% থেকে এখন 34% বা 35% হয়ে গেছে, এটা 50% ক্রস করলে তারা ধর্মনিরপেক্ষতার কথা বলবে না, সংবিধান মানবে না? আসলে এই শুভেন্দুর মতো এরা বোঝে কি, ও শুভেন্দু বড় না স্বামী বিবেকানন্দ বড়? স্বামী বিবেকানন্দের নাম এবং তাকে স্মরণ করে ভারতবর্ষের এবং বাংলার প্রত্যেকটি বিশিষ্ট মানুষজন। স্বামী বিবেকানন্দ কি বলেছিল? স্বামী বিবেকানন্দ তার বিবেক বাণী ও রচনার তৃতীয় খণ্ডে যে ভারতের মুসলিম বিজয় নির্যাতিত গরিব মানুষকে মুক্তির স্বাদ দিয়েছিল, সেজন্যই এদেশের 5/1 মানুষ মুসলিম হয়ে গেছিল, এবং শুধু অস্ত্রের জোরে হয়নি, অস্ত্রের জোরে আর ধ্বংস করে একাজ হয়েছিল। এমন চিন্তা নিচক পাগলামি ছাড়া আর কিছু নয়, তারা জমিদারদের আর পুরোহিতদের কবল থেকে মুক্তি পেতে চেয়েছিল, এটা বলেছে স্বামী বিবেকানন্দ। আমি আনিসুর রহমান, আমার পিত ঠাকুর দাদার নাম পরাণ সর্দার, ঠাকুর দাদার ভাইরা গোপাল সর্দার, নেপাল সর্দার, হারান সর্দার, ঠাকুর দাদার বাবা ছিল কৈলাস সর্দার। আমরা ব্রাহ্মণ্যবাদের নাকপাস থেকে মুক্তি পেতে, ব্রাহ্মণ্যবাদী অত্যাচার থেকে বাঁচতে আমরা ইসলামের ছায়াতলে আমরা আশ্রয় গ্রহণ করছি। এই বাংলার এই ভারতবর্ষের মানুষ যারা আজকের মুসলমান, তারা কেউ আরব থেকে আসেনি, তারা শূদ্র শূদ্র,
তারা আসলে এই মুহূর্তে তারা ধর্মান্তরিত শূদ্র, আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি তারা শূদ্র, আর মুসলমানরা ধর্মান্তরিত শূদ্র। তারা এই বাংলা 94 ভাগ, তারা একজোট হচ্ছে, তারা একসঙ্গে তারা পথ হাঁটার পথ চলার চেষ্টা করছে। এই শুভেন্দুদের, এই আরএসএসের, এই সমস্ত ব্রাহ্মণ্যবাদীদের যে সাম্প্রদায়িক প্রচারণা এবং বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা মূল নিবাসী জনগণ, সেই শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্র একযোগে এই শুভেন্দু অধিকারীদের সাম্প্রদায়িক রাজনীতির একেবারে মূলোৎপাটন করে এই বাংলাকে, আজকের এই ভারতবর্ষকে, আজকের সর্বহারার আন্দোলনের মধ্য দিয়ে সর্বহারার রাজ প্রতিষ্ঠা করার পথে তারা এগোচ্ছে। কারণ যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারী, কাশিরাম এই স্লোগান দিয়েছিল। সেই স্লোগানকে সামনে রেখে এই দেশের, এই বাংলার দলিত বহুজন সংখ্যালঘু মানুষ যারা একত্রে সবাই মূল নিবাসী, তারা আজকের এই সাম্প্রদায়িক বিভেদকামী শক্তির মূলোৎপাটন করবে এবং আজকের বহুজন হিতায় বহুজন সুখায় নতুন সমাজ নতুন দেশ গড়ার পক্ষে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। ফলে শুভেন্দু অধিকারী, তুমি মনে রেখো, তোমার ওই স্বপ্ন আর সাকার হবে না, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তুমি আজকের বলছে যে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা তো বাড়বে, কারণ তোমার আজকে শুভেন্দু নববংশ কিনা সেটা জানা এবং বোঝা এবং ডাক্তারি পরীক্ষার দরকার আছে। কারণ সে কেন বিয়ে করেনি, কেন দিলীপ ঘোষ বিয়ে করেনি, কেন আজকে নরেন্দ্র মোদী বিয়ে করেনি, আজকের আজকের মোহন ভাগবত বলছে যে ব্যাপারটা হচ্ছে দুটো নয় কমপক্ষে তিনটে বাচ্চা নিতে হবে, কেন আজকের বলছে, আজকে আসো তার নেতাদেরকে বলো। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল বিধানসভায় যে হাম দো হামার আচার, চীনকে টেক্কা দিতে হবে, সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। মোহন ভাগবত বললেন যে দুইয়ের অধিক সন্তান নিতে, মোহন ভাগবত দুইয়ের অধিক মানে কম তিন হতে হবে বা চার হতে হবে, মোহন ভাগবত আজকের বলছে। তাহলে আছে মোহন ভাগবত আজকে নরেন্দ্র মোদীকে বলুক, কিরে তোর কি অবস্থা, কি কি প্রবলেম আছে, তুই বিয়ে করিস নি কেন, বা বিয়ে করেছিস, বউকে বউয়ের সম্মান দিস নি, তাকে আপনি সন্তান নিতে পারিস নি। শুভেন্দুকে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুক যে তাদের কোন জায়গায় অসুবিধে, কেন তারা বিয়ে করতে পারছে না, কেন তারা বাচ্চা পয়দা করতে পারছে না। আসলে এরা বিভ্রান্তি ছড়াচ্ছে, দুটো না তিনটে না চারটে, আসলে যার যত সামর্থ্য আছে এবং দেশের স্বার্থে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে আজকের কাজ করা দরকার। এরা শুধু সাম্প্রদায়িক এবং বিভেদ এবং বিভ্রান্তি, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি, এই সমস্ত অশুভ শক্তির লক্ষ্য। এরা মানুষকে ভালোবাসে না, বাংলার মানুষ দেশের মানুষকে ভালোবাসে না, এদেরকে ভোট ব্যাংক হিসাবে সাম্প্রদায়িকতার ভিত্তিতে এরা ব্যবহার করতে চায়। আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই এই ভারতবর্ষকে শাসন আমরা স্বাধীন করেছি, আজকের মুসলমানরা কেউ আরব থেকে আসেনি, আমরা এই দেশেই জন্মগ্রহণ করেছি, আমাদের 70 পুরুষ এই দেশেই জন্মগ্রহণ করেছে, আমরা ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্তি পেতেই মুসলমান হয়েছি। ফলে আজকের মোহন ভাগবত তার যে গুরু গোলওয়ালকার বলেছিল যে শূদ্রদের যাদের নারীদের বিবাহ হবে প্রথম রাত্রি নাকি ব্রাহ্মণদের কাছে থাকতে হবে, আপনার গোলওয়ালকার বলেছিল, আজকে কি বলছেন আপনারা সেটাকে সমর্থন করেন, আজকের এই অন্যায় এবং অবমাননাকর, আজকের মহিলাদের স্তন কর দিতে হতো, এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায় স্তনে হাত দিয়ে ব্রাহ্মণরা ঠিক করতো স্তন কর কত হবে, এই সমস্ত নোংরামির বিরুদ্ধে আপনারা আওয়াজ না উঠিয়ে আজকে সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক বিভ্রান্তি ছড়াচ্ছেন। ফলে আপনারা মনে রাখবেন যে বাংলার মানুষ আপনাকে যেমন 2021 গ্রহণ করেনি, 2026 গ্রহণ করবে না, বাংলার মানুষ হচ্ছে অসাম্প্রদায়িক। এরা রবীন্দ্রনাথের যেমন বাংলা তেমনি কবি কাজী নজরুল ইসলামের বাংলা, সুকান্ত ভট্টাচার্যের বাংলা, এখানে ওই সাম্প্রদায়িক শক্তি বিভেদকামী শক্তির কোনো ঠাঁই নাই।